ছোটি বিবি, আমাকে এই দৃশ্য দেখতে হলো? ছোটি বিবি, আমি শুধু ঈশ্বরকে একটা কথাই বলছি, আমি এর আগে মরে গেলাম না কেন? তুমি কেন এখানে এসেছো? তোমার কি এখানে আসা মানায়? কত উঁচু মাথার মানুষ তুমি! তোমাকে এখানে দেখে আমার আমার নিজেরও খুব খারাপ লাগছে। এই দিদিয়া, তুই দাদা সাহেবকে কেন এখানে আনলি বলতো? তুই সব দায়িত্ব এভাবে নিজের কাঁধে কেন নিলি তুতুল? কেন বল? আমাদের মধ্যে সব থেকে কম দোষ যদি কেউ করে থাকে না, সেটা তুই। কম দোষী বা বলছি কেন, তুই তো কোনো দোষই করিসনি। তুই তো নিজে থেকে তোর সব কিছু ওই মধুর কাছে ছেড়ে চলে আসতে চেয়েছিলি। কত থাক না দিদি, তোরা তো যা করেছিস সবটা আমার জন্য করেছিস, আমার ভালোর জন্য করেছিস। তুই তোর এত ভালো একটা ক্যারিয়ার, পিসিমণি পিসিমণির মতো অদ্ভুত একটা মানুষ, তোদের সবার জীবনকে আমি আমি আমার জন্য আমার আমার স্বার্থে দিকটা দেখে নষ্ট করতে পারি বল? আয়ুষ কোথায়? আজ এখনো আসেনি? না, ও যাতে নিজেকে এর মধ্যে না জড়ায়, সেজন্য আমি সবসময় কৃষ্ণজির কাছে প্রার্থনা করে যাচ্ছি। আমি জানি না কৃষ্ণজি আমার প্রার্থনা শুনবে কিনা, কিন্তু দিদি ও যদি এর মধ্যে নিজেকে জড়ায় তাহলে তাহলে ওর ক্যারিয়ার, ওর নাম সব নষ্ট হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। আমি কিছুতেই ওর এত বড় একটা ক্ষতি করতে চাই না রে। আমি তো ওর জীবনে আসার পর থেকে শুধু একটার পর একটা ক্ষতি করে গেলাম, ওর কিন্তু উপকারে লাগতে পারলাম না। তুই বিশ্বাস কর, আমি আমি চাই না যে এখনই ওর ওর সব নাম শেষ হয়ে যাক। তুই তুই ওকে একটু বোঝে না রে, শুধু ওকে এটাই বোঝাবে যে ও যেন কোনো পাগলামি না করে। সবাই তোর মতো করে ভাবে না রে তুতুল, প্রত্যেকটা মানুষের বিবেক রয়েছে, আর মানুষ তার বিবেকের কথা শুনেই কাজ করে। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ কিভাবে রিয়্যাক্ট করবে সেটা তুই ঠিক করে দিতে পারিস না বোন। তুই খুব রাগ করছিস আমার উপর। রাগ করবো না কেন? হ্যাঁ, রাগ না করে কোনো উপায় আছে তুতুল? তুতুল, তোর জীবনে এত কিছু ঘটনা ঘটে গেছে, তুই তুই আমাদের কিচ্ছু জানাসনি কেন তুতুল? কেন কিচ্ছু জানাসনি? বরং সব সময় চেষ্টা করেছিস সব কিছু ঢাকা দিয়ে রাখবার। আমাদের সন্দেহ হয়েছিল তাই আমরা ভেতর ভেতরে খবর নিয়েছি। ভাগ্যিস অপরূপা ম্যাডাম ছিলেন তাই আমরা সব কিছু জানতে পেরেছি, নাহলে তো আমরা কিচ্ছু জানতেই পারতাম না। কি লাভ হলো এত কিছু জেনে? কিছু কি লাভ হলো বল? একজনের জন্য এখন এখন সবাইকে সাফার করতে হচ্ছে। তুই তুই চার জীবনটা সারা জীবন একটা পবিত্র সাদা ফুলের মতো সাজি, তোকে ওই ঘটনার মধ্যে জড়িয়ে পড়তে হলো, তুইও জড়িয়ে পড়লি এর মধ্যে। আমার তখন ভয় করছে যে মধু দিদি তোকেও না এর মধ্যে জড়িয়ে দেয়, তাহলে যে আমি যা যার বাড়ি আমার কাছে মুখ থাকাতে পারবো না রে দিদিয়া। তুতুল, ঠাস করে এবার একটা চড় মারবো গালি, বড্ড পাকা হয়েছো না তুমি? হ্যাঁ, বড্ড পাকা পাকা কথা বলতে শিখেছো। তুতুল তুতুল, এখন যে আর কোনো কিছুই তোর হাতে নেই তুতুল। আর তুই কি ভেবেছিস বলতো, আমরা এভাবে হাত পা গুটিয়ে চুপ করে বসে থাকবো? তোকে এইভাবে কন্ডেম হতে দেখবো? এইভাবে এইভাবে তোকে জেল খাটতে দেখবো আমরা? হ্যাঁ,
কিচ্ছু করবো না আমরা। আর আর বিচার যদি তাই হয় তাহলে আমাদেরও বিচার হতে হবে। আমরা সারেন্ডার করবো। দেখ না, তুই দেখ না আমরা কি করি, আমি কি করি তুই দেখ শুধু। আর এর জন্য আমার কোনো রিপেন্টেশন নেই, কারণ আমি জানি আমি একটা অন্যায়ের এগেনস্টে লড়াই করছি, আমি একটা সত্যের জন্য লড়াই করছি। শুধু বড়ি বিবি কেন, ছোটি বিবি, বাড়ির সবাই সাপোর্টে আছে। এই ব্যাপারটা এত চট করে আমরা ছেড়ে দেব না, এত সহজে ছেড়ে দেব না। আর তোমার পাপা তো কোমর বেঁধে উঠে পড়ে লেগেছে, যাতে যেমন করে হোক চিরদিনের জন্য তোমার এই শ্রীঘর বাস শেষ হয় এবার। আর না পুতুল, আরো পুতুল, দেখা হলো যে শিহরণ, শরীর কাঁপানো বিদ্যুৎ, অভিমানে যেন মল্লারে বাজে অভিসারিকার মেঘদু, অভিসারিকা মেঘদু। চেহারা কি হাল করেছো তুমি, শিহরণ কি হয়েছে তোমার, এক রাতের মধ্যে কি করেছো তুমি, অভিমানে যেন মল্লারে বাজে অভিসারিকার মেঘদু। কাঁদছো কেন আয়ুষ, এখন তো তোমার কাঁদবার সময় নয়, এখন তো তোমার দু চোখে আগুন থাকবার কথা। আমাদের দেখো না আমরা কাঁদছি, আমাদের দু চোখে তো, আমাদের দাদা সাহেবকে দেখো, দাদা সাহেব কাঁদছেন, কত স্টেডি রয়েছে দাদা সাহেব। আর তুমি তুমি বোকার মতো কাঁদছো আয়ুষ, খাওয়া দাওয়া কিছু করছো না না? এখনই তো খাওয়া দাওয়া করার কথা, আমার খুব রিল্যাক্স মুডে থাকার কথা, তাই না? আমি কি তাই বলেছি নাকি? কিন্তু আজ আমি মা আর বাবা মধুশ্রীর বাড়িতে গেছিলাম, এখন আমি ওখান থেকেই আসছি। জানতে চাইলো না কেন? আমার জানার হলে তুমি নিজেই আমাকে বলতে আয়ুষ। আমি ওদের কাছে রিকোয়েস্ট করতে গেছিলাম, যাতে ওরা কেসটা তুলে না। তুমি আর রিকোয়েস্ট করবে লোক পেলে না আয়ুষ? আজ আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি তো। কি করেছো তুমি? আমি আজ ওকে বেধড়ক মেরেছি আয়ুষ। এখন কি ওদের কোনোভাবে সুযোগ দেয়া উচিত আয়ুষ? এখন তো ওরা সুযোগ খুঁজবে। এখন তুমি যদি এইভাবে ওদের হাতে সুযোগ তুলে দাও, তাছাড়া আমি কি করবো দাদা সাহেব, কি করবো আমি? আমার বউকে ও অন্যায় ভাবে মিথ্যে কথা বলে জেল খাটাবে, আর আমি ওকে স্পেয়ার করে দেবো, কি করে কি করে এটা আপনি বলছেন? আয়ুষ আয়ুষ মাথা ঠান্ডা করো আয়ুষ, এখন মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটা পদক্ষেপ আমাদের খুব ভাবনা চিন্তা করে তারপরে ফেলতে হবে। আমি তৈরি সমস্ত সিচুয়েশনের জন্য, আমি তৈরি, এই শেষ কোথায় আমি দেখেই ছাড়বো। আয়ুষ পিসিমণি কেমন আছে? পিসিমণি জানি না কোথায় গেছে, আমরা আমরা কেউ জানি না কোথায় গেছে। এখন তো ওরে এখানে সব থেকে বেশি করে কাছে থাকার সময়, কাছে থাকা উচিত। আর অপরূপা ম্যাডামকে আমারও যা এখন খুব দরকার। কিন্তু আমি যতদূর চিনি পিসিমণিকে, পিসিমণি একেবারেই রেসপন্সিবল নয়। পিসিমণি যদি কোথাও গিয়ে থাকে তাহলে নিশ্চয় কোনো ইম্পর্টেন্ট কাজেই গেছে। তোমার কি মনে হচ্ছে আয়ুষ, কেসটা কোর্টে উঠবে তাই তো? আমার মনে হওয়া না হওয়ায় কিছু আসে যায় না দাদা সাহেব। একজন সত্যতা করে তুতুলকে ফাঁসাতে চেয়েছে আর সে সফল হয়েছে, দ্যাটস ইট। আয়ুষ আজকের দিনটাই তো শেষ নয়, সামনে আরো দিন আছে। আজ আমি তোমাকে এখানে দাঁড়িয়ে ওপেন চ্যালেঞ্জ দিয়ে গেলাম, আমি কোর্টে এটা প্রমাণ করে দেব যে
আমার বেবিকে জোর করে অ্যাবর্ট করানো হয়েছে। তুমি কি মনে করো, চ্যালেঞ্জ তুমি একাই করতে পারো? আমি পারি না। আজ আমি আমার শাখা ছুঁয়ে, আমার সিঁদুর ছুঁয়ে দিব্যি করে বলছি, তুমি যত চেষ্টাই করো না কেন, আমার আর আয়ুষের ভালোবাসা তুমি কোনোদিনও নষ্ট করতে পারবে না, কোনোদিনও না।